with epiglottis, with larynx, with trachea. Mam trachea ta ei je dekho c shape jekhan theke shuru hocche ei je ring gula dekha jacche ei je ring ei je mainly ei je eta hocche cricket cartilage er lower border thekei dekho ring shuru hocche dekha jacche ei je trachea ring ta ekdom lower border of the cricket cartilage theke shuru hocche tahole this is the viscera of tongue with epiglottis with larynx and trachea pharynx and esophagus and thyroid gland thyroid gland eta hocche lobe right lobe left lobe ari hocche isthmus thik ache tale dhorbo eibhabe this is the viscera of tongue with epiglottis with larynx and trachea pharynx and esophagus and thyroid gland tongue e koyta part ei hocche root ei hocche tip ei hocche body ঠিক আছে এটা হচ্ছে ডরসাম সার ডরসাল সারফেস এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস এই যে প্লিকা এই যে ভি শেপ সালকাস টার্মিনালিস দিয়ে এইটুকু পার্ট হচ্ছে ওরাল পার্ট এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট আর এটা হচ্ছে ইনার মোস্ট পার্ট হলো সরি এখন আসো এই যে সালকাস টার্মিনালিসের সামনে এই যে প্যাপিলাগুলো এটা হচ্ছে সারকামভেলেট প্যাপিলা হলো সারকামভেলেট প্যাপিলা এই যে এখানে দেখো ট্রান্সভার্সলি যে প্যালেটগুলো আসছে এটা কি ফলিয়েট প্যাপিলা এই পুরো ডরসাল সারফেসে ভালভেটি অ্যাপিয়ারেন্সে যে প্যালেটটা পাচ্ছে এটা হচ্ছে কি ফিলিফর্ম প্যাপিলা এই যে উঠে উঠে আছে মার্জিন ধরে আর টিপে পাবো এটা হচ্ছে ফাঞ্জিফর্ম প্যাপিলা ঠিক আছে ইনার ভেন্ট্রাল সারফেসে কি পাচ্ছে এই যে ফ্রিনুলাম এই হচ্ছে ফ্রিনুলাম এই হচ্ছে ডিপ এই যে ব্লু কালার ডিপ লিঙ্গুয়াল ভেন এটার পরে এই যে দেখো একটা আলাদা একটা সেপ্টামের মতো পর্দা পাওয়া যাচ্ছে এই যে এটা হচ্ছে প্লিকা প্লিকা ফিমব্রিয়েটা এই যে এখানে পাওয়া যাচ্ছে এই যে প্লিকা ফিমব্রিয়েটা হলো ঠিক আছে আচ্ছা তারপর আসে এই প্লিকা সেমি সার্কুলারিসের পিছনের পার্টে এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট ফ্যারিঞ্জিয়ালের পার্টে কি পাচ্ছে এই যে ব্ল্যাকিশ কালারের লিম্ফ নোড অ্যাগ্রিগেশন অফ লিম্ফ নোড পাচ্ছে এটাকে বলা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল এটাকে বলা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল ইনার মোস্ট পার্টে একদম মিডিয়ান যে সেপ্টামটা এটা হচ্ছে মিডিয়ান গ্লসো এপিগ্লটিক ফোল্ড হলো আর ল্যাটারালি যেটা পাচ্ছি এটা হচ্ছে ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড হলো এই দুটোর মাঝখানে দেখো একটা ডিপ্রেশন আছে এটাকে বলা হচ্ছে ভ্যালিকুলা এর পাশে ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ডের পরে আমি আরেকটা আর্চ পাচ্ছি এই যে হলো এটা হচ্ছে প্যালাটো গ্লোসাল আর্চ এরপরে আমি আরেকটা আর্চ পাচ্ছি এই যে এটা এটা ফ্যারিংসের সাথে গ্লসাল গ্লসো ফ্যারিঞ্জিয়াল আর্চ আর এটার মাঝখানে থাকবে প্যালাটাইন টনসিল হলো